আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যাচ্ছি রস ট্যুরে। তো গাড়িগুলো পার্কিং থেকে বার করতেছি। এটা হলো হৃদয়ের বাইক, এটা হলো আমির ভাইয়ের বাইক। আমির ভাইয়ের পার্কিংয়ে সকাল 8টার আগে গাড়ি পার করা যায় না, তাই এখানে রেখে গেছে। তো এখান থেকে এখন আমি নিয়ে বের হব, তারপরে সবাই একসাথে মিট করে দেন চমুনি থেকে রস ট্যুরের উদ্দেশ্যে রাইড শুরু করব। হৃদয়ের টিভিএস মেট্রো, হৃদয়ের গাড়ির নাম্বার চলে আসছে গতকাল, আর আজকে এটা নিয়ে ছোটখাটো একটি শর্ট ট্যুরে যাচ্ছি। এতদিন গাড়ির নাম্বার ছিল না, তাই গাড়ি পার্কিংয়ে পড়া ছিল, গাড়ি বের করা হয়নি। আর ক্যাবিয়ারের বাম সাইডে লুকিং গ্লাসটা নাই, কেমন জানি লাগতেছে, এক চোখ কানা। এখন একটু স্টার্ট দিয়ে ইঞ্জিনটা গরম করে নিতে হবে, তারপরে গাড়ি রান করি। এখন বাজতেছে ভোর 4:30। দাদা অলরেডি ওয়েট করতেছে আমাদের জন্য এসে, আর আমির ভাই বাসা থেকে বের হচ্ছে। আবির ভাই, হাসেম ভাই, মাসুদ ভাই সবাই আসবে। সবাই আসার পরে একসাথে আমরা রাইড শুরু করব। যেহেতু শীতকাল, রাত্রটা অনেক বড়, তো ঘুমিয়েছি মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাকি কথা মিট আপ পয়েন্টে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে রাইডটা শুরু করবো আজকে। তো বন্ধুরা, ফুল ব্লগটি দেখতে থাকুন। আমরা রস খেতে কোথায় যাচ্ছি এবং চিটাঙ্গের খুব কাছেই, এবং একটা ছোট করে শর্ট ট্যুর হয়ে যাবে, প্লাস রস ট্যুর হয়ে যাবে একসাথে, প্লাস হাইওয়ে রাইডও হয়ে যাবে। তো সে পর্যন্ত সাথেই থাকুন, চলতে থাকুন লাভ বাইকারের সাথে। দাদা, গুড মর্নিং। আর মানুষ কো ভাই, এই যে আমাদের দাদা চলে আসছে সবার আগে। এ মাসুদ ভাই তো চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? মাসুদ ভাই ফুল ফিট ফাট, রাইডিং জ্যাকেট নিছে নতুন, তারপরে পায়ের গার্ড টার্ড সব আছে। সেফটির দিকে নো কম্প্রোমাইজ, সবাই সেফটি গিয়ার, এবং আমাদের 4 জনের রাইডিং জ্যাকেট আছে এবং সবার সার্টিফাইড হেলমেট। সবাই চলে আসলাম একসাথে, আমির ভাই, রনি, হৃদয় ভাই, তাপস ভাই এবং মাসুদ ভাই, আরও দুজন ওয়েট করতেছে আমাদের জন্য, একে খান আর আবির ভাই, হাসান ভাই আসতেছে। আসলে আমরা এখান থেকে রাইডটা শুরু করে দিব। আমরা বাইক যাচ্ছি মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বাইক যাচ্ছি, মানুষ 9 জনের মতো, 7টা বাইকে 9-10 জনের মতো। এবং নিজামপুর থেকে আমাদের সাথে রেজিং ভাই অ্যাড হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই পাম্পে ঢুকতেছে, পাম্পে চলে আসলাম ফুয়েল নেওয়ার জন্য। বাইকে একদম ফুয়েল নাই আমির ভাইয়ের। গ্রিন লাইনের সামনে আসেন, গ্রিন লাইনের সামনে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হইলো। আমরা সবাই একসাথে হয়ে গেলাম বন্ধুরা, এক এখানে এসে। তো আবির ভাই আবার পিছিয়ে পড়ে গেছে, আবির ভাইয়ের জন্য আবার ওয়েট করতেছি। এখন আছি সিটি গেট, সিটি গেট থেকে বের হচ্ছি, আর আমাদের আজকের গন্তব্য হলো মিরের সরাই বাজার, নিজামপুর। ওইখানে তাপস দা সব কিছু ম্যানেজ করে রাখছে। ওরে বাপরে বাপ, কি টিলা এটা! একা তো আবির ভাই, এক হাতের উপর আসতো টিল্লা টাল্লা। আবার কবে হইলো এখানে? বর্ষাকালে যদি টিল্লা টাল্লা থাকতো তাহলে মানে নেওয়া যেত, এখন হলো শীতকাল। এটা আর কি, এই টিল্লা কবে যে শেষ হইবে ঢাকা চট্টগ্রাম রোডে। গাঁথা আছে মিডলে, গাঁথা আছে বড় গাঁথা মিডলে, ব্রিজের মুখে। যাত্রাপথে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। সবাই এখানে দাঁড়ালাম, সবগুলো বাইক এখানে পার্কিং করা আছে। দুর্ঘটনা যেটা হয়েছে, হৃদয় ভাইয়ের বাইকের পিছনের টায়ারটা পাংচার হয়ে গেছে। এখন এই সকালবেলা অনেকগুলা প্রায় 3-4 কিলোমিটার রাইড করে আসার পরে একটা দোকান খোলা পাইছি, তো এখান থেকে টায়ারটা পাংচারটা ঠিক করে নেওয়া হচ্ছে। তো টায়ার পাংচার এটা হচ্ছে আর একটা প্যারার জিনিস, যারা এই বিপদে পড়ছেন ওনারাই বলতে পারবেন যে টায়ার পাংচার হলে একটা বাইক রাইড করা এবং বাইক একটা ঠেলা যে কত পরিমাণ কষ্ট সেটা বোঝানোর মতো না। সকালবেলা যাওয়ার পথে চাকাটা পাংচার হয়ে গেল,
শুক্রালা যেটা করে ভালোই করে। আমাদের টার্গেট ছিল একটু সকালবেলা গিয়ে পৌঁছাবো, একটু কুয়াশায় ফিল নিব, বাট এখানে অলরেডি বেজে গিয়েছে 6টা, 6:30 বেজে গিয়েছে। আমরা আছি এখন আপনার বারকুণ্ড বাজারে। তো মৃদুবের গাড়ির টায়ারটা খোলা হয়েছে, চাকা পাম্পার সারতেছে। এটা টিউবলেস যদি টায়ার হতো তাহলে হাওয়া দিলেই হাওয়া নিয়ে ফেলতো, বাট এটা টিউব তো তাই হাওয়া নিচ্ছে না। অনেক বড় একটা, এত লম্বা একটা প্যারেক ঢুকে গেছে টায়ারের ভিতরে, টায়ার ছিদ্র হয়ে একদম প্যারেকটা ভিতরে চলে গেছে। ছোটোখাটো হলে হয়তো এটা থেকে যেত, হাওয়াটা বের হতো না, বাট অনেক বড় তো হাওয়াটা বের হয়ে গেছে, চাকা পুরা চালাচ্ছে। গাড়িটা চালানোর মতো পজিশন ছিল না, না হয় টেনে চলে যেত। টায়ারের প্রবলেম সলভ হলো, সবাই সিরিয়াল মেনটেন করে যাচ্ছি। গ্রুপ রাইডের এটাই মজা যে সিরিয়ালটা মেনটেন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলে আসলাম একটানে নিজামপুর বাজার, আর ওই দিকে রেজিং দাদা পুরো ইয়ং হয়ে গেছেন কি আপনি? পুরো ইয়ং হয়ে গেছেন। আবির ভাই একটু সামনে চলে গিয়েছিল, আবার ব্যাক করতেছে, চলে আসছে। ওনার জন্য আমরা পিছে ওয়েট করতেছি আর উনি আমাদেরকে ফালায় সামনে চলে আসছে, কোন দিক দিয়ে জানি খেয়ালই করিনি। সবাইকে পরিচয় করে দিলে আমাদের ভাই মোহাম্মদ হাশেম ভাই, দাদা তো সবার লিড দিছে, আর এ হলো সবগুলা বাইক পার্কিং করলো এক সিরিয়ালে। দাদার বাইক, রেজিং ভাইয়ের বাইক, আমির ভাইয়ের বাইক, আবির ভাই, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট রাইডার বাপ্পারাজ ভাই, কামাল ভাই, মাসুদ ভাই, মইন ভাই। অবশেষে চলে আসলাম আমরা মাইনিতে। এটা নিজামপুর কলেজ থেকে হাতের বামে এই রাস্তাটা, একদম অনেক প্রায় 3-4 কিলোমিটার ভিতরে মাইনি বাজার। মাইনি বাজার থেকে একটু সামনে হাতের বাম দিকে চলে আসছি আমরা। তো সবাই এখানে ফটো সেশন চলতেছে সবার, আর আমাদের হৃদয় ভাই আর তাপস ভাই একটু রস্টার কালেকশন করতে গেছে। সবাই এখানে ফটোশ্যুট এবং ব্লগিং নিয়ে ব্যস্ত। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, বাট এখনও কুয়াশা আছে। গ্রাম অঞ্চলে আসলে এটাই বোঝা যায় যে আমার পিছনে দেখতে পারতেছেন কুয়াশা এখনও আছে এদিকে হালকা হালকা। শেষে খেজুরের রস আমাদের সামনে চলে এসেছে, এটা হলো মানে গরম করা, মানে চাল দিয়ে নিয়ে আসছে একদম ফ্রেশ, কারণ কাঁচা রসটা অনেকে খেতে পারে না, তাই জাল দিয়ে ব্যবস্থা করা হয়েছে। আর ওইদিকে আছে কাঁচাটা, আর এটা ফুল ক্রেডিট হলো আমাদের তাপস ভাইয়ের, কেন তাপস ভাই এই ব্যবস্থাটা করছে যে জাল দিয়ে এবং কাঁচা সব কিছু মিলে। এই যে অলরেডি আবির ভাই শুরু করে দিছে দাদা, এই যে জাল দিলেন আর কাঁচা রাখলেন, এখানে হচ্ছে 10 লিটার জাল দিয়ে দিলাম যাতে ওই জাল দেওয়াটা কেউ খাইতে পারে গরম গরম, আর ওটা হচ্ছে কাঁচা একদম, ওটার টেস্ট আলাদা, আবার এটার টেস্ট এখন আলাদা। কাঁচাটা তো অনেকে সহ্য করতে পারে না, কাঁচাটা খাইলে সহ্য হয় না খাইলে নাই আর কি। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব, যেটা জাল দিয়ে আনছে ওইটা ট্রাই করব, তারপরে কাঁচাটা ট্রাই করব, কারণ কাঁচাটা অনেকে খেতে পারে না। তো এই জন্য মূলত আমি কাঁচাটা আগে ট্রাই করব না, আগে জাল দেওয়াটা ট্রাই করব। অলরেডি শুরু করে দিছে আমাদের আমির ভাই, মাসুদ ভাই তো অলরেডি এই আমি কিন্তু রাখা চাকা পাইছি চুমুক দিয়ে দিছে, সেই 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 হাসিম ভাই আমার বাড়ি কই দেখি, 20 বছর পর কাঁচা রস খাচ্ছে, 20 বছর পর, ওরে বাবা বাবা বাবা, 20 বছর পরে কই আর আর গ্লাস নাই হচ্ছে, সেকেন্ড গ্লাস সেকেন্ড ভাই, এটা সিনি মিস করে দিছে ভাই, এটা পুরোটাই ইয়ার মতো লাগতেছে আমার কাছে। আচ্ছা আগে খাওয়া দাওয়া করে নে, রসটা খেয়ে নে, তারপর বাকি কথা হবে। বন্ধুরা এখন বিদায়ের পালা, আমাদের রস খাওয়া শেষ। এখন সবচেয়ে থেকে কে বেশি খাইছে আজকে দাদা? আমি 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 আপনি খাইছেন 1 লিটার 1 লিটার হিরে ভাই 1 লিটার মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 গ্লাস মানে লিটন ভাই 3 গ্লাস 750 গ্রাম ভাই, আমি মাত্র 1 পোয়া 1 পোয়া খাইছে
আর রনি খাইছে 5 গ্লাস, আপনি কত? রনি খাইছে 5 গ্লাস এবং আমাদের হাসান ভাই খাইছে 3 গ্লাস, আমি 1 গ্লাস, আর হাসান আবির ভাই মোটামুটি হাফ লিটার মতো খাইছে। আর আপনি আমির ভাই? আমি তো মনে করেন যে ইনশাল্লাহ আমি মনে করেন যে 1 গ্লাস আর হাফ গ্লাস খাইছি, 1 গ্লাস আর হাফ গ্লাস। আর কামাল ভাই কিরকম খাইলেন? টেস্ট ছিল ভাই। আর আমাদের মাসুদ ভাইয়ের কাজ দেখেন, মাসুদ ভাইয়ের কাজ দেখাচ্ছি। মাসুদ ভাই পেট পুরে খাইছে আল্লাহ দিলে, ঠিক আছে, কিন্তু আমার সাথে বাই দেওয়া নিছে এখানে দেখেন, এই যে সাথে বাই দেওয়া নিছে আলহামদুলিল্লাহ। দুইটা পিঠা খাইছি একদম রাব দিয়ে আর 2 গ্লাস রস খাইছি আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি পেলাম, আল্লাহর নেয়ামত নেয়ামত। তো এখন আমাদের বিদায়ের পালা, সবাই রেডি হচ্ছে, এদিকে হীরা ভাই পিছনে সবার। তো এখন একটা আমরা গ্রুপ ছবি তুলবো, গ্রুপ ছবি তোলার পরে আমরা এখান থেকে ব্যাক করব, এখান থেকে সোজা চলে যাব সম্ভবত ড্রাইভার হোটেলে, ড্রাইভার হোটেলে গিয়ে নাস্তা করব, দেন চট্টগ্রাম যাব। রস খেয়ে আসলাম ড্রাইভার হোটেলে, ড্রাইভার হোটেলে এখন কেউ নাস্তা করবে না কারণ সবারই রস খেয়ে আর পিঠা খেয়ে পেট ভরে গেছে। তো এখন সোজা ব্যাক করতেছি চট্টগ্রাম, তাপসদা থাকবে, তাপসদার আপনার বাড়িতে বেড়াবে, তারপর তাপসদা যাবে, তো আমরা চলে যাচ্ছি। এই দাদা সাবধানে যাবেন, তাহলে আস্তে ধীরে যাবেন, সাবধানে, ঠিক আছে, কল দিয়ে। চলে আসলাম ফাইনালি চট্টগ্রামে, রস ট্যুর শেষ করে বাজিত লিং রোডের এখান থেকে সবাই সবার গন্তব্য স্থানে চলে গিয়েছে। আমরা সিটিতে প্রবেশ করব, তাই সিটি গেট দিয়ে চলে আসলাম। তো সিটি গেটে একটু দাঁড়াবো কারণ আবির ভাই এবং হৃদয় ভাই অনেক পিছনে পড়ে গেছে, ওনাদের জন্য একটু ওয়েট করতে হবে সিটি গেট। তো বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি, ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।